বরফে ঢাকা আন্টার্কটিকায় রয়েছে রক্তের জলপ্রপাত, যাকে নাম দেওয়া হয়েছে ব্লাড ফলস। বরফের জগৎ বললেই আমাদের মাথায় চলে আসে আন্টার্কটিকার কথা। এই মহাদেশের পুরোটাই বরফে ঢাকা, সমুদ্র পর্বত সব কিছুই সফেদ রঙের বরফের আস্তরণ। অথচ এই আন্টার্কটিকাতেই একটি জলপ্রপাত রয়েছে, যেটা কিনা জল নয় বরং রক্তের স্রোত বয়ে চলে। শুনে অবাক লাগলো, বিষয়টা অনেকটা সত্যই বটে, তবে এখানে ঠিক রক্ত নয়, লাল রঙের পানি প্রবাহিত হয়। বলছি ব্লাড ফলসের কথা। আন্টার্কটিকার বরফের দুনিয়ায় এ যেন এক রক্তাক্ত জলপ্রপাত। আন্টার্কটিকার পূর্বাঞ্চলের ম্যাকমোর্দার ভিক্টোরিয়া ল্যান্ডে রয়েছে শুষ্ক উপত্যকা। সেখানে টেইলর হিমবাহ থেকে টেইলর ভ্যালির তুষারে ঢাকা ওয়েস্ট লেক বনের উপর দিয়ে এই জলপ্রপাত বয়ে যায়। ব্যতিক্রমী জলপ্রপাত আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানী গ্লিফিথ টেলর, যার নাম অনুসারে এই হিমবাহ স্রোতধারাকে টেইলর ফলস নামে অভিহিত করা হয়। 1911 সালে তিনি ঝর্ণাটি আবিষ্কারের পর ধারণা করেন শ্যাওলা কিংবা অন্য কোনো জলদুর্বিদের কারণে এখানকার পানির এমন রং। তবে রহস্যটা অস্পষ্টই থেকে যায় দীর্ঘদিন। পরবর্তীতে জানা যায়, কয়েক মিলিয়ন বছর পূর্বে সমুদ্রের পানি ও জলজীবাণু বরফের নিচে চাপা পড়ে যায়। সেই পানিতে লোহিত কণার উপস্থিতি ও মাইক্রোব্যাকটেরিয়ার রিসাইক্লিং পদ্ধতিতে খাদ্য গ্রহণের ফলে এখানকার পানির রং লাল হয়ে গেছে।